ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আজ থেকে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় নামানো হয়েছে বিজিবি। দর্শকের ব্যাপারে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, আর কি সংখ্যক বিজিবি সেখানে মোতায়েন করা হয়েছে, কি তথ্য আছে জানাবেন? জি লাবণী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী 15 জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে কিন্তু কুমিল্লায় নির্বাচন কমিশনার কিন্তু সকল প্রস্তুতি নিয়েছেন, এবং আমরা যেটি লক্ষ্য করেছি আজ 15 মে থেকে কিন্তু সকাল থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের এলাকায় বিজিবি টল আমরা দেখেছি এবং বিজিবি মাঠে রয়েছেন, এবং সব কিছু মিলে বলা যেতে পারে আসলে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে কুমিল্লায় উৎসবের আমেজ চলছে, বিশেষ করে প্রার্থী ভোটার সকলের মাঝে কিন্তু আসলে উৎসবের আমেজ রয়েছে। তো আমি বর্তমানে এসেছি কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয়ে এসেছি, যিনি এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন রিটার্নিং অফিসার সাইদুল নবী চৌধুরী, তিনি আমার সাথে আছেন। আমি একটু তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি News24-এর সংবাদে। আমরা একটু জানতে চাচ্ছি যে কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছেন কিনা, এবং আমরা মাঠে দেখেছি যে বিজিবি মোতায়েন করেছে, এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আসলে প্রস্তুতির কার্যক্রমগুলো এগিয়ে চলছে, আসলে এগুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে হতে থাকে। তো এখন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে আগামী পরশুদিন 17 মে, এর মধ্যে প্রার্থীরা কেউ কেউ মনোনয়নপত্র জমা দিচ্ছেন। 17 মে হচ্ছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। আমি সম্মানিত প্রার্থীদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, ওনারা যাতে শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচনী আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দেন, এবং রিকোয়েস্ট করব যাতে 5 জনের বেশি সাথে না নিয়ে আসেন। আর তাছাড়া যেমনটি আপনি বললেন, আসলে আজকে থেকে বিজিবি এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, মূলত শান্তি শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার এগুলো দেখার জন্য। তো এগুলো আজকে থেকে ওনারা টহল দিচ্ছেন, আর নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কাজ করছেন। 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে, আর এখানে পুলিশ প্রশাসনও তাদের বিভিন্ন টিম করে যে মোটরসাইকেল যে ওগুলো বিভিন্ন চেক পয়েন্ট বসায় ওগুলো ওনারা দেখছেন, এবং ইতিমধ্যে যে এই ধরনের মোটরসাইকেলের থেকে যে বিভিন্ন জরিমানা আদায় করা হয়েছে প্রায় 5 লক্ষাধিক উপরে জরিমানা আদায় করা হয়েছে। তো নির্বাচন কমিশন খুবই বদ্ধপরিকর একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য। আচ্ছা, নির্বাচনের যে পরিস্থিতি এখন বর্তমানে, প্রার্থীদের কোনো আচরণবিধির অভিযোগ পেয়েছেন কিনা? প্রার্থীদের ওইরকম লিখিতভাবে কোনো অভিযোগ এই যাবত আমরা পাইনি, তবে কিছু ওভার ফোন বা বিভিন্নভাবে ওনারা মৌখিকভাবে বিভিন্ন ধরনের অভিযোগ করছেন, এবং আমরা যেগুলো আমরা গোচরীভূত হচ্ছি, আমাদের কাছে এভিডেন্স বা ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা কিছু কিছু প্রার্থীকে আমরা কারণ দর্শানোর নোটিশও দিয়েছি, ওনারা জবাবও দিয়েছেন, ওদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, ওরা অঙ্গীকারও করছে যে প্রতিবাদের পূর্বে ওনারা প্রচার প্রচারণা করবেন না। তো আমার কাছে এই পর্যন্ত যেটুকু মনে হয়েছে, অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে আছে নির্বাচনের পরিবেশ, এটা উৎসবমুখর ইমেজেই আপনি যেমনটি বললেন ওরকমভাবে আছে আর কি। তাহলে আপনারা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন? সকল ধরনের প্রস্তুতিগুলো আসলে ধাপে ধাপে হয়, তো প্রস্তুতি আমাদের চলছে। যেমন অনেকগুলো কার্যক্রম থাকে নির্বাচন নিয়ে, যে ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়োগ ইত্যাদি ইত্যাদি অনেক কার্যক্রম এখনও আমরা ওগুলো পর্যায়ক্রমে হতে থাকবে আর কি। আমরা আমাদের ওই প্রস্তুতি চলছে আর কি সব কিছু মিলাইয়ে। তারপরে ইভিএম মেশিন আনা, তারপরে এগুলো আবার চেক করতে হয়, এই সমস্ত নানান কার্যক্রম আমরা ইতিমধ্যে এগুলো করছি আর কি ধাপে ধাপে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন লাবণী, যে যিনি নির্বাচনের দায়িত্ব রয়েছেন রিটার্নিং অফিসার, তিনি কিন্তু আসলে জানাচ্ছিলেন কুমিল্লার সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রস্তুতির বিষয়ে, এবং আজ থেকে কিন্তু বিজিবি মোতায়েন করেছে, তারা কিন্তু নির্বাচন শেষ নেওয়া পর্যন্ত মাঠে থাকবেন। তো সব কিছু মিলে কুমিল্লার নির্বাচনের সর্বশেষ এই ছিল আমার কাছে লাবণী। ধন্যবাদ জীবন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।